বন্ধুরা কেমন আছেন? আজকে একটা নতুন ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি আমরা দুজনে। আমি কমল, আমি প্রিয়াঙ্কা। তো দুজনে একটা চ্যালেঞ্জ ভিডিও তো আজকে আছে চ্যালেঞ্জ মানে স্ট্রিট ফুড, যেটা সবার ভালো লাগে। তো বাইরে বেরোলে যেটা আমরা সবসময় খেয়ে থাকি, ফুচকা চাউমিন, মুখে লেগেই থাকে সবসময় যেন। তো বন্ধুরা বলে দিই আজকে কি কি নেওয়া হয়েছে। এখানে মাঝখানে আছে চাউমিন আছে, আর এটা আছে ফুচকা। ঠিক আছে, ফুচকাতে পুর ভরা আছে, এখানে জল আছে, তো নিয়ে খাবো। আর এটা স্যালাড আছে, স্যালাডের কোনো কে কতটা খাবে সেটা ব্যাপার নয়, যে যতটা খুশি খেতে পারে। তো যেটা যেটা কথা সেটা হচ্ছে এই প্লেটটাকে পুরো শেষ করতে হবে, মানে ফুচকা আর চাউ দুটাকে কমপ্লিট করতে হবে। যে আগে কমপ্লিট করবে সে উইনার, আর যে লুজার হবে তার জন্য আছে একটা পানিশমেন্ট, যেটা সবসময় আমাদের থাকে। যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। আর বাড়াচ্ছি না, কাউন্ট করি। আচ্ছা, জলটা কমপ্লিট না করলেও হবে, এই প্লেটটা পুরো কমপ্লিট করতে হবে। এখানে 14 ফুচকা আছে, 14টা ফুচকা আছে। ঠিক আছে, 3 2 1 গো। ফুচকা ভিতরে স্টাফিং ভরাই আছে, জলটা ফুচকা তুমি যুগ যুগ দিও। খুব স্পাইসি, খালি সব কিছু হাতেই খাওয়া। আগে লঙ্কা পড়ে গেছে, হুম।
তাহলে কমল বাবু আজকেটা কিন্তু উইনার টাচ কিন্তু আমার উপর। তো তোমার সাথে যতদিন আমার চ্যালেঞ্জ চলবে মেথি ভাতটাই আমিই জিতবো, খুব দই ভাত কারণে তুমি হেরে যাবে। আর দুটো আইটেম জাস্ট ওয়াও ছিল, আর খুব স্পাইসি ছিল। তাহলে তাহলে কি পানিশমেন্ট খাবি গেছে নাকি? এতটা 14টা ফুচকা প্রায় এক প্লেট চাউ, একদম পানিশমেন্ট নিয়ে ফিরছি পানিশমেন্ট। তো ফ্রেন্ডস আমরা আবার হাজির হলাম, তো ওকে পানিশমেন্ট দিতে হবে। এই যে বাটির মধ্যে লেবু আছে, লেবুর মধ্যে এই লেবু আছে, লেবুর যেটা চিপে দিয়েছিলাম তো অর্ধেক লেবুর রসও আছে এতে। তো বন্ধুরা যেটা বলে খেতে হবে ওকে। তো বলে দিই আজকে আমি প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি, মানে এতটা পরিমাণে চাউ আর অতটা ফুচকা তো খাওয়ার যাতা ব্যাপার নয়, তো জলটাকেও আমি শেষ করে ফেলেছিলাম। তো আমারও দেখো, কিন্তু পানিশমেন্ট যেহেতু কথা হয়েছে পানিশমেন্ট নিতে একটুর জন্য হেরে গেছে না, পানিশমেন্ট কমপ্লিট করে ফেলে। কী করতে হবে? এটা এটা খেতে হবে, যদি চিবিয়ে খেতে পারো তো খেয়ে নেবে, আর যদি চিবিয়ে না গিলতে পারো তাহলে ফেলে দিও। ফুচকারি জলের লঙ্কা লেবুটা আর কি সুন্দর যে হয়েছিল। আচ্ছা কি স্মেল আসছে, তেতো তেতো লেবুর খোসা তেতোই হয়। কি বাজে রে, জলটা মনে হচ্ছে হেভি খেতে হয়েছে। একটু জলটা খেয়ে নি, তেঁতুলের জল আহা, পাশে থাকলেই জিভে জল আসে। তো যাই হোক আজকে চ্যালেঞ্জটা আমরা তো হেভি এনজয় করে খেলাম। তো আজকে আর কিছু খেতে পারবো না, কারণ আমার দাঁতটা পুরো একটা অসার হয়ে গেছে টকেতে। তো চ্যালেঞ্জটা কেমন লাগলো কমেন্টস করতে একদমই ভুলো না, বেশি বেশি করে তোমরা কমেন্টস করো, আমরা উত্তর দিতে রাজি আছি বা প্রস্তুত থাকি অলওয়েজ। ঠিক আছে, তোমরা বুঝতেই পারো যারা কমেন্টস করো যে কমেন্টস করার মাত্রই কিছুক্ষণ হলেও পরে আমরা অ্যানসারটা দিয়ে দিই। আর বন্ধুরা তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করো আর একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে, মনে লেগে থাকে এই চ্যানেলটাকে আমাদের, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। একদম, তাহলে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফটি থাকবেন। তোমরা দেখছো ফুড ফ্যামিলি ব্লগস, সাথে থাকো পাশে থাকো, টাটা বাই বাই।